আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে আমি ইসমাইল হোসেন তোমাদের সামনে আজকে যোজ্যতা ইলেকট্রন নিয়ে এসেছে এসে হাজির হয়েছি অর্থাৎ ভ্যালেন্সি ইলেকট্রনস এই যোজ্যতা ইলেকট্রন কিভাবে সিলেক্ট করে এবা এবং এটা কিভাবে এক কথায় যে প্রপারলিভাবে তোমাদেরকে আমি আজকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো সেই যোজ্যতা ইলেকট্রনটা আসলে কি কোনো আমরা জানি যে কোনো মৌলের যখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ একটা মৌলের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তার সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকুক না কেন সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন ওকে চলো আমরা তোমাদের এক্সাম্পল দেখালে তোমরা বুঝতে পারবা চলো এখানে তোমরা एग्जांपल দেখতে পাচ্ছ যে ম্যাগ সোডিয়ামের 11 ম্যাগনেসিয়াম এ পূর্তিটার एग्जांपल দেখালে তোমরা যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়ে যাবে আশা করি সো চলো আমরা ইলেকট্রন বিন্যাস গুলো করে দেখি এখানে সোডিয়ামের কত 11 এটার ইলেকট্রন বিন্যাস কি হবে এটা হবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো যে এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে যোজ্যতা ইলেকট্রনটা কোনটা ওয়েল সর্বশেষ আমরা জানি যে যোজ্যতা ইলেকট্রন তাকেই বলবে সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপাতে যে কয়টা ইলেকট্রন থাকে এখানে তোমরা দেখো যে সর্বশেষ কক্ষপথ বলতে কি থ্রি না এই সর্বশেষ কক্ষপথ এটা তার মানে সর্বশেষ কক্ষপথে কোনটা ইলেকট্রন কয়টা ইলেকট্রন আছে একটা তার মানে এটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন চলো এই एग्जांपल গুলো দেখি এটা ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s 10 আর 2 এ 12 চলো এবার ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s কত 10 আর হাতে থাকে কত 5 তার মানে দ্যাট 2 এবং 3p আর কয়টা থাকে তিনটা থাকে তো এবার পটাশিয়ামটা দেখতে পাচ্ছ যে পটাশিয়ামের কত হবে 1s2 2s2 2p6 3s2 এবং কত থাকে 3p 10 আর 10 আর দিয়ে 12 12 আর আর কয়টা লাগে 12 7টা লাগে অর্থাৎ এখানে 3p6 এবং 4s1 এবার আমরা সর্বশেষ কত দশ আর দিয়ে বারো বারো আর ছয় কত আঠারো তাহলে এখানে আহ থ্রি পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে পাঁচটা ইলেকট্রন দশ দিয়ে বারো বারো আর পাঁচ কত সতেরো অর্থাৎ ক্লোরিনের ঋণের সতেরো ইলেকট্রন বিন্যাস এখন চলো আমরা যোজ্যতা ইলেকট্রন আমরা সিলেক্ট করি তোমরা জানো যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে যে কোনো ইলে মৌলের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব সেটা সর্বশেষ যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন তাহলে এখানে দেখো যে ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথ থ্রি তাহলে এটার কত সর্বশেষ কক্ষপথে কয়েকটি ইলেকট্রন আছে দুইটি এই দুইটাই কি আহ ইলেকট্রন ম্যাগনেশিয়ামের তাহলে ম্যাগনেশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত টু এবার দেখো ফসফরাসের কত সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ বলতে এই পুরোটা থ্রি কোয়ান্টাম সংখ্যা সর্বশেষ কক্ষপথ এটা তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে এখানে টু প্লাস থ্রি ব্যাট কত হবে ফাইভ সো এবার পটাশিয়ামের দেখো যে পটাশিয়ামের উনিশ এখানে আমরা সর্বশেষ কক্ষপথে ফোর এস এটা আমরা জানি সর্বশেষ কক্ষপথ তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে একটাই একটাই হবে কি পটাশিয়ামের একটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন এবার হচ্ছে ক্লোরিন কলোরিনের আমরা সর্বশেষ কক্ষপথে দেখতে পাচ্ছি যে এটা তাহলে টোটাল কত হবে দুই এবং পাঁচ দিয়ে কত হবে ইকুয়াল সেভেন তাহলে এইটাই হবে তার সর্বশেষ এগুলো কি সর্বশেষ এই যে আমরা এগুলো যে পেলাম এগুলো কি সর্বশেষ কক্ষপথ বলতে এই থিরিপি এবং থ্রি থিরিয়েস এবং থিরিপি এটা যেহেতু সর্বশেষ কক্ষপাত কিন্তু এখানে দুইটা আছে বাট এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা বাট এখানে দুইটা তোমাদের মনে রাখতে হবে যে সর্বশেষ কক্ষপাতগুলো গুলো যে কয়টা ইলেকট্রন থাকুক না কেন দুইটাই তোমরা অ্যাড করে যোগ করে যেটা নামবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন তাহলে এই সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস যে এখানে যে পাঁচ দেওয়া আছে ফসফরাসের যে পাঁচটা দেওয়া আছে এই পাঁচটাই হবে কি তার ভ্যালেন্সি ইলেকট্রনস সো এটাই হচ্ছে ইলেকট্রনস কিভাবে নির্ণয় করে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো কোনো একটা মৌলের আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যায় অর্থাৎ ইলেকট্রন সংগ্রহী হবে তার যোজ্যতা ইলেকট্রন তো আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো সবারই সুস্থ কামনা আশা করি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ